কালির ক্লাসত আমি এতিয়ালৈকে আমাৰ কমপ্লিট হল প্ৰেজেন্ট সিম্পল প্ৰেজেন্ট টেন্স প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এণ্ড প্ৰেজেন্ট পাৰ্ফেক্ট টেন্স প্ৰেজেন্ট পাৰ্ফেক্ট টেন্সো হৈ গৈছিল অলমোষ্ট সাম থিংস ৱেৰ লেফ্ট আই ৱান্ট টু ডিছকাছ উইথ ইউ যে এৰাৰ ক'ত আহিব পাৰে ঠিক আছে নৰ্মেলি প্ৰেজেন্ট পাৰ্ফেক্ট টেন্স তোমালোকে চবেই জানা কি হয় হেজ হেভ আহিব আৰু ৱাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম আহিব ঠিক আছে কিহৰ লগত হেজ আহিব কিহৰ লগত হেভ আহিব সেইখিনি আমি অলৰেডি ডিছকাছ কৰিলোঁ কালি ক্লাছত যোনে চোৱা নাই প্লিজ ৱাচ দ্য ৰেকৰ্ডেড ভিডিঅ' অ'কে আৰু এটা কথা অ'কে চ' আই ৱাজ ডিছকাছিং দিছ থিংছ য়েষ্টাৰডে ইয়াতে তোমালোকে চাব পাৰা যে হেজ আৰু হেভ কিহৰ লগত লাগিব যে যদি থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ থাকে থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ মানে হি তেতিয়া হেজ লাগিব নেম থাকিলে কাৰোবাৰ নাম কাৰোবাৰ নাম ইয়াত কাৰ নাম প্লিজ তোমালোকৰ মাইক অফ ৰাখিব নহ'লে বেলেগৰ বুজিবলৈ প্ৰব্লেম হয় তো হি লগত হেজ লাগিব কাৰোবাৰ নাম যেনেকৈ ৰাম ৰামৰ লগত হেজ লাগিব ফাৰ্ষ্ট ছেকেণ্ড পাৰ্চন ফাৰ্ষ্ট পাৰ্চন যেনেকৈ আই আইৰ লগত হেভ লাগিব অ'কে ইন দিছ ইজ ইন প্ৰেজেণ্ট টেন্স এইটো এইটো অকল প্ৰেজেণ্ট টেন্সৰ কাৰণে হয় আইৰ লগত হেভ লাগিব ছেকেণ্ড পাৰ্চন আই ইউ ইউৰ লগতো হেভ লাগিব প্লুৰেল পিপল পিপল প্লুৰেল প্লুৰেল নাউন হয় চ' হেভ থাৰ্ড পাৰ্চন প্লুৰেল দে এৰ লগতো হেভ লাগিব অ'কে চ' ফাৰ্ষ্ট পাৰ্চন ছেকেণ্ড পাৰ্চন থাৰ্ড পাৰ্চন কালি আমি অলৰেডি ডিছকাছ কৰিলোঁ আৰু তাৰ লগত কেতিয়া হেভ লাগিব আৰু কেতিয়া হেভ হেজ লাগিব সেইটো আমি এতিয়া ডিছকাছ কৰিম তো এতিয়া মই তোমালোকক কিছুমান চেণ্টেন্স দেখাম তাতে তোমালোকে মোক ক'ব লাগে যে এইটো চেণ্টেন্সত ৱেডাৰ দ্য চেণ্টেন্স ইজ কাৰেক্ট অৰ ইট ইজ ৰং ঠিক আছে চ' ফাৰ্ষ্ট চেণ্টেন্স আই অলৰেডি ডিড ইট ফৰ ইউ হি হেজ এ মটৰচাইকেল দিছ ইজ এবছলুটলি কাৰেক্ট ছেকেণ্ডটো কাৰেক্ট হয় নে ৰং হয় কোৱাচোন লেট চি ইফ সামৱান কেন গিভ দ্য ৰাইট আনচাৰ মানে কারেক্ট রং মানে কি হেতু আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় নে নহয় হেতু কোয়া whether this sentence is in present perfect tense or not that much you tell me He has had a car, whether this sentence is in present perfect tense or not. Wrong occur. Present perfect hoy no? Kene ke hoy? Very nice, very nice. Moja. Bujhi pai gulo. He logot has aru verb or third form ase, itu kele wrong hobo. Correct hoy. Has হেজ আছে হেড ৱাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম হয় এইটো আমি কালি ডিছকাছ কৰিছিলোঁ হেড ৱাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম হয় হেড ৱাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম হয় বিন বিন ইজ অলছ' এ ৱাৰ্ডৰ থাৰ্ড ফৰ্ম হয় চৰি ৱৰ্ড বোলে ৱাৰ্বৰ অ'কে সেইখিনি আমি কালি ডিছকাছ কৰিছিলোঁ যে কিয় হি হেড যে ৱাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম হয় চ' আমাৰ ৰুলটো কি হয় প্ৰেজেণ্ট পাৰ্ফেক্টৰ হেজ থাকিব লাগে আৰু ৱাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম থাকিব লাগে ইয়াতে হেজ আছে ৱাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম আছে চ' ৱাই ইট ইজ ৰং ইট ইজ এবছলিউটলি ৰাইট কাৰেক্ট হয় ইয়াত একোৱে প্ৰব্লেম নাই হি হেজ হেড এ কাৰ ইজ কাৰেক্ট ফাইন নাও ইউ টেল মি যে প্ৰথম যোনটো চেণ্টেন্স আছে তাতে সেইটো ৱেডাৰ ইট ইজ ইন প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট অৰ নট হয় নে নহয় ফাৰ্ষ্ট চেণ্টেন্সটো প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট টেন্সত আছে নে নাই মই তোমালোকক এটা এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে যদি তোমালোকে আমাৰ ক্লাছ চাই আছা বাৰু তোমালোকে বেলেগ ক্লাছো চাই আছা যি চোৱা ইউটিউবত চাই আছা বা যি কৰা এটা কাম কৰিবা ইংলিছটোক ন কেতিয়াও অসমীয়াত বুজি মনত কৰিব ট্ৰাই নকৰিবা মানে কেতিয়াও ইংলিছক ন বেলেগ ছাবজেক্টৰ ইউজ কৰি বুজিব ট্ৰাই নকৰিবা তুমি বহুত বেয়াকৈ ফচিবা আৰু ইউটিউবাৰবোৰে সেইটোৱে কৰে আজিকালি মই যিমান ভিডিঅ' চাইছোঁ ন ইউটিউবত
তাহাদি কি করে মানে ইংলিশ টু গুটি ইংলিশ টু অসমিয়াত কনভার্ট করে দিয়ে, সো দ্যাট ইজ নট দ্য ওয়ে টু স্টাডি, ঠিক আছে। এতিয়া এতিয়া মই যে নাকি হিন্দিত কই বেশি ভাল পাও, বাট মই পড়া ইংলিশ টু পড়া তো ইংলিশতে পড়িছো ন, এটু তো মই হিন্দিত পড়া নাই, সো দ্যাট ইজ নট দ্য ওয়ে টু স্টাডি। সো সবে মানে অসমিয়াত লই যাব বিচারে, ইংলিশ টুকু অসমিয়াত বনাই দিয়ে, সো ইংলিশ ইজ ইংলিশ ন, ইংলিশ ইজ নট আসামিজ, আসামিজ ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট। তুমি এতিয়া রিজনিং অঙ্ক তুমি অসমিয়াত পড়িব পারিবা, বাট তুমি ইংলিশক কেনেকে অসমিয়াত পড়িব পারিবা, ওকে। সো হেটু পা অলপ বাসি থাকিবা, তেনেকুৱা ইউটিউবার বহুত আছে যোনে মানে ইংলিশ টুকু অসমিয়াত বুঝাই দিয়ে আর স্টুডেন্টসে ভাল পাই যায় ন, বিকজ অসমিয়াত বুঝিবলে ইজি, বিকজ আমার মাদার টাং হয় অসমিয়া, বাট দ্যাট ইজ নট দ্য ওয়ে টু স্টাডি। হেটু পিছত এক্সামত কিন্তু বহুত প্রবলেম করব, ওকে। সো হেবুরো পা অলপ বাসি থাকিবা, দ্যাট ইজ এন অ্যাডভাইস, ওকে। প্লিজ টেল মি ফার্স্ট সেন্টেন্স টু কারেক্ট হয় নে রং হয়, ইন টার্মস অফ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট টেন্স ফার্স্ট সেন্টেন্স টু প্রেজেন্ট পারফেক্ট হয় নে নহয় সেইটো কোৱা, সিমানটোৱে কোৱা। কি হল, তোমালোকে মোৰ মাত শুনা নাই নেকি, শুনি পাইছা ন? হেল্ল' এজন কোনেও আনসার দিয়া নাই কিয়, হি হেজ এ মোটরসাইকেল, হ্যাঁ হ্যাঁ সরি, সেইটোই কৈ আছো, আনসারটো দিয়া, হি হেজ এ মোটরসাইকেল টু কারেক্ট হব নে রং, মানে প্রেজেন্ট পারফেক্ট হিসাবে সিম্পল হয় ন, সেইটো ট্রাই করা। ইট হেজ, ইফ হ্যাড ইজ ভার্ব থ্রি দেন হোয়াট ইজ দ্য ভি টু এন্ড ভি ওয়ান, ভি টু ভি ওয়ান পেহলে পড়ায় গিয়া আগর ক্লাসত আছে, তুমি চাই লবা, এইটো মই এবার দেখাই দিও, আগর ক্লাসর পিডিএফ টু সাবা তাতে পাই যাবা, এইটো ভি টু ভি ওয়ান ইয়াত দিয়া আছে, ফুটবল কবাত দিয়া আছিল এইটো, ঠিক আছে, এইটো চাই লবা, পিছত চাই লবা, এতিয়া এতিয়া চাব নালাগে, ভি টু ভি ওয়ান ভি টু ভি থ্রি ইয়াতে চাব পারিবা যে কোনখিনি ওয়ার্ড কোনকিটা ওয়ার্ড ভি টু হয় ভি থ্রি হয়, ঠিক আছে। তো হি হ্যাজ এ মোটরসাইকেল, অঙ্কিতা শইকীয়া, ও কারেক্ট, এইটো হেৰি নহয়, প্রেজেন্ট পারফেক্ট নহয়, বিকজ হ্যাজ আছে ইয়াত, বাট ওয়ার্বর থার্ড ফর্ম নাই ন, ওয়ের ইজ দ্য ওয়ার্বর থার্ড ফর্ম কত আছে, হি হ্যাজ টু পাই গলা, হ্যাজ আমাক লাগিবই, লগত ওয়ার্বর থার্ড ফর্মও লাগিব ন, সেইটো নাই, ওয়ার্ব কা থার্ড ফর্ম তো হেই নেই, if he has a motorcycle usme verb ka third form kaha hai hi nahi, has bhi chahiye verb ka third form bhi chahiye na, par dono to nahi hai, so it is not a present perfect, theek hai, present perfect na hai, it is simple present tense, okay, this is a normal sentence, he has a motorcycle means what, tar usor eta motorcycle ase, okay, possessive verb hoy, has eta helping verb hoy, main verb na hoy, helping verb hoy, but this sentence is in simple present, very nice, okay, this sentence is in simple present tense, etu present perfect no hoy, kyo present perfect no hoy, because has or logot verb or third form nai, okay, tumaloke muk eta kotha koa, etia tumaloke answer diba je last question to simple present perfect hoy ne no hoy, they have had the book just now, etu present perfect hoy ne no hoy, please answer first, yes, present perfect, yes, হয়, yes, correct, very nice, because ইয়াত have আছে আৰু verb ৰ third form আছে, তো একো problem নাই, okay, just now ৰ লগত একো problem নাই, just now মানে এতিয়াই লৈছে, এইটো past point of time নহয়, okay, so yes, yes, correct, they লগে have লাগিব আৰু v3, they লগত exactly, they লগত have লাগিব আৰু v3 লাগিব, very nice, বুজি পাইছা নো এতিয়া, समझ में आ गया सबको, दे के साथ हैव लगेगा और वी थ्री लगेगा, बस मतलब हैव और वी थ्री कंपल्सरी है, बस नहीं है, ठीक है, चलिए नेक्स्ट, नाउ प्लीज टेल मी वेदर फर्स्ट सेंटेंस इज करेक्ट और रॉन्ग, फर्स्ट सेंटेंस देखिए ये करेक्ट है कि नहीं है, फर्स्ट
ফার্স্ট সেন্টেন্সটো কারেক্ট হয় নে নহয় রং হয় ওকে রং ওকে রং রং ইজ গুড ইয়েস ভেরি নাইস বিকজ সি দে হ্যাভ আছে ভি থ্রি আছে দিস ইজ হ্যাভ এন্ড দিস ইজ ভার্ব কা থার্ড ফর্ম হ্যাভ প্লাস ভি থ্রি আছে সো নো প্রবলেম দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট বাট প্রবলেম কহাঁ পে হ্যায় প্রেজেন্ট পারফেক্ট হ্যায় না তো ইয়াহাঁ পে জো হ্যায় ইয়ে পাস্ট পয়েন্ট অফ টাইম হ্যায় पास्ट पॉइंट ऑफ टाइम येस्टरडे मतलब पास्ट का बात बोल रहे हैं ना तो हम लोग ये नहीं कर सकते नहीं ये नहीं होगा दिस इज नॉट अलाउड अगर आपके पास पास्ट पॉइंट ऑफ टाइम है देन यू कैन नॉट यूज हैव ओके द सिंपल करेक्ट करेक्ट सेंटेंस विल बी दे मेट येस्टरडे सिंपल दे मेट ईच अदर येस्टरडे दे मेट येस्टरडे ठीक है दे मेट येस्टरडे दिस इज द करेक्ट फॉर्म एंड दिस इज नॉट करेक्ट Similarly, he has done the work 2 hours ago is wrong. Okay, why it is wrong? Because has bhi hai aur 2 hours ago bhi hai. Whenever there is has, we will talk about present perfect. Ami has thakile ami kihor kotha patim? Ami present perfect kor kotha patim? Hai na? Jodi eta sentence ho, jodi has thake, has aru v3. Tar mane ami kihor kotha pati asu? Ami present perfect kor kotha pati asu. To present perfect to etu kene ki ahi gol 2 hours ago? Yaar to kam nahi no yaar. यार एक कम नहीं हि पास्टर मानु है हि यात एने बहि আছে মানে তো ইয়াক কি থাকিলে আনসার টু রং হই যাব ওকে আমি এনে কে নোয়ারি যে তুমি হ্যাজ ইউজ করিবা পাস্ট পয়েন্ট অফ টাইম ইউজ করিবা দ্যাট ইজ নট পসিবল ক্লিয়ার এন্ড সিমিলারলি দিস ওয়ার্ক ইজ দিস ওয়ান ইজ রাইট বিকজ হিয়ার ইট ইজ সিম্পল পাস্ট ডিড নেক্সট নেক্সট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইটো ইমান ইউজ নহয় বাৰু আজিকালি আমি প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাস ইউজ নকৰোঁ অ'কে তো প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাস মানে কি যে যোনটো কাম প্ৰেজেণ্টত পাৰ্ট হৈছিলে আৰু এতিয়াও হৈ আছে আৰু মানে মানে এতিয়াও হৈ আছে আৰু কিবা এটা মানে বহুত টাইমৰ পৰা হৈ আছে বস্তুটো ঠিক আছে মানে যেনেকে আই হেভ বিন চাপ'জ আই টেল দিছ লাইন যেনেকে I have been teaching maths for 1 year. Okay. So, mane moi maths pohai asu, ek bochor pa pohai asu, etiao pohai asu. Okay. Present, perfect, continuous. মই এক বছৰৰ পৰা পঢ়াই আছো এতিয়াও পঢ়াই আছো প্ৰেজেণ্ট হৈ গ'ল এতিয়াও পঢ়াই আছো আৰু পঢ়াই গৈ আছো কণ্টিনিউৱাছ হৈ গ'ল অ'কে আৰু আগৰ টাইমৰ পৰা পঢ়াই আছো চ' পাৰ্ফেক্ট টেন্স হৈ গ'ল চ' দিছ ইজ প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ অ'কে আই হেভ বিন টিচিং মেথছ ফৰ 1 year মই এবছৰৰ পৰা অংক পঢ়াই আছো পাৰ্ফেক্ট হৈ গ'ল এতিয়াও পঢ়াই আছো প্ৰেজেণ্ট কণ্টিনিউৱাছ মানে পঢ়াই গৈ আছো মই ৰখা নাই বাৰু ঠিক আছে সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইমান ইম্পর্টেন্ট নহয় ডোন্ট ওয়ারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একু আজিকালি ইউজে নহয় ইংলিশত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওকে সো বাট সিলেবাসত আছে সো আমি কভার করব লাগিব সো সাবজেক্ট সাবজেক্ট থাকিব নরমালি হ্যাজ হ্যাভ থাকিব ইয়াত সোয়া সেন্টেন্স টু সোয়া সাবজেক্ট আই হ্যাভ আছে ইয়াত হ্যাভ আছে ন ইয়াত সো হ্যাজ বা হ্যাভ থাকিব তার হ্যাভ আছে ইয়াতে এটা বস্তু মিস হৈ গ'ল ওকে ইয়াতে বিন আহিব এটো কারেক্ট কৰি লবা হা স্ট্রাকচারটো সরি মোৰ পৰা প্ৰবলেম হৈ গ'ল এটো কারেক্ট কৰি লবা সুন আই হ্যাভ বিন হ'ব তো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ আৰু বিন আহিব তো আই হ্যাভ বিন টিচিং v1 plus ing আহি গল verb v1 plus ing object subject বাদ দিয়া for নহলে since আহিব ঠিক আছে সো for আহিছে for 1 year ওকে সো প্লিজ এবাৰ স্ট্রাকচারটো চাই লওয়া তোমালোকে আৰু ইয়াত মই বেছি টাইম ওয়েস্ট নকৰো আমি past tenseত যাব লাগিব সো past tenseত যাম বিকজ past tense important হয় এইটো ইমান important টো নহয় question ইয়া পা ইমান বেছি নাহে স্ট্রাকচারটো এবার সবে চাই লওয়া আর পাইলে স্ট্রাকচারটো লিখি লওয়া
এইটো আমাৰ ষ্ট্ৰাকচাৰ হয়। ওকে, তো মই যেনেকে যদি এটা সেন্টেন্স লিখো যে হি হেজ বিন ড্রাইভিং সিন্স চাইল্ডহুড, ওকে, সিন্স চাইল্ডহুড। তো ইয়াতে হেজ আছে, হেজ লাগিব, বিন আছে, বিন লাগিব, ভার্ব আৰু আই এন জি আছে, ভি ওয়ান প্লাস আই এন জি, এটাও লাগিব। ইয়াতে বিন আহি গল, হেজ আছে, ওকে, আৰু সিন্স আৰু ফরৰ সিন্স আছে। তো দিস ইজ স্ট্রাকচার ইজ এবসলিউটলি কারেক্ট ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, নাও ইউ টেল মি এটা কথা মোক তোমালোকে কোৱা যে ফর আৰু সিন্স কেতিয়া লাগিব। মানে মই ইয়াত লাস্ট সেন্টেন্সটো ফর ওয়ান ইয়ার ইউজ করলো আৰু এইটো সেন্টেন্সত সিন্স চাইল্ডহুড, ওয়াই, কিয় এনেকুৱা? স্পেসিফিক্যালি ইয়ার মেনশন থাকিলে সিন্স হব, হয় না? আরে মই রং বুলি কোৱা নাই, মই রং বুলি কোৱা নাই, এইটো কনফিডেন্স রাখা নিজে যি কৈ আছা তাতে। যদি স্পেসিফিক্যালি মেনশন থাকে দেন সিন্স হব নে ফর হব, এইটো কোৱা। মানে মানে ইয়াত ধৰি লো 1876 আছে, ইয়াতে সিন্স হব নে ফর হব? সিন্স হব, অ কারেক্ট, অ কারেক্ট, অ ঠিকই কইছিলা ন, যুনি কইছিলা ঠিকই কইছিলা, বাট জাস্ট অলপ কনফিডেন্স রাখা। মই এনি কেতিয়াবা তোমালোক প্ৰেংকো কৰিব পাৰো ন, ওকে, সিন্স হব। তো স্পেসিফিক টাইপ মেনশন থাকিলে সিন্স হয়, যেনেকে চাইল্ডহুড, চাইল্ডহুড স্পেসিফিক টাইপ হয় যে মানে মোৰ সৰু কাল, হয় নাই? মোৰ সৰু কালটোক মই চাইল্ডহুড বুলি কওঁ ন, সো সেইটো এটা টাইম হয়, স্পেসিফিক টাইম হয়, সো দেটস ওয়াই ইট ইজ সিন্স। আৰু ফর কিয় লাগিব, ইয়াত তোমালোকে ডিফারেন্সটো ডাইরেক্টলি চাই লব পাৰা। ফর যেনেকে টু ডেজ, টু ডেজ হল বা ফাইভ মান্থস হল, ফাইভ ইয়ার্স, ফাইভ ডিকেডস, সিক্স সেঞ্চুরিজ, যত মানে পয়েন্ট অফ টাইমটো মেনশন নহয়, ডিউরেশনটো মেনশন আছে। তো যদি ডিউরেশন মেনশন থাকে তেতিয়া ফর লাগিব। আৰু সিন্স কেতিয়া লাগিব, যদি পয়েন্ট অফ টাইম মেনশন করা থাকে তেতিয়াহলে সিন্স লাগিব। ভালকে চাই লো, পারিলে ফটো এটা মারি লব পারা বা স্ক্রিনশট যেনেকে রাখি লওয়া নিজের ওসব বস্তু। তোমালোকর যোনটো আনসার দিবা ন, সেইটো ইমান কনফিডেন্ট হব লাগে যে যদি মই ভুল করো ন, মোরও মানে এবার গুগল খুলি যাতে চাব লাগে যে নাই মই সাগে ভুল করেছো, এনেকুৱা স্টুডেন্ট হলে ভাল, ঠিক আছে? মানে মই কোৱাটো সদায় রাইট নহবও পারে ন, কেতিয়াবা হব পারে যে তোমালোকে রাইট কৈ আছে, বাট যি কোৱা এটলিস্ট কনফিডেন্টলি কবা, মানে দুবার মান সুধিলেও এনসার চেঞ্জ নকৰিবা, তেতিয়া গম পায় ন যে তোমার কনসেপ্ট খিনি কিমান ক্লিয়ার হয়। ওকে, তো ফর আর সিন্স চাই লো, যদি সিন্স মানে পার্টিকুলার পয়েন্ট অফ টাইম লাগিব আর ফর মানে ডিউরেশন। তো দিস ইজ এন ওভারভিউ অফ দ্য প্রেজেন্ট টেন্স, আমি এতিয়ালৈকে যিমান পহিলু। ওকে, তো মই এটা এক্সাম্পল ললো, প্লে, খেলার এক্সাম্পল, সিম্পল প্রেজেন্টত সিঙ্গুলারত আই প্লে, এবার চাই লওয়া, জাস্ট তোমালোকে এবার চাই লওয়া। Please go through this once. First person, second person, third person, so belik ki likha ase. So হেৰি কৰি দিওঁ, যেনেকে চিম্পল প্ৰেজেণ্টত চিংগুলাৰ নাম, চিংগুলাৰ আই প্লে, প্লুৰেল উই প্লে,
सिंगुलर सेकेंड पर्सन और यू प्ले, यू प्ले प्लुरल, और यू यू का प्लुरल भी इंग्लिश में यू होता है। हम जने कि অসমীয়া তুমি আৰু তোমালোকে কও, বাট ইংলিছত এটাই ওয়ার্ড হয় ইউ হয়। সো ইংলিছ যোনটো ল্যাঙ্গুয়েজ হয় সেইটো আমাৰ যোনটো ইণ্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ইণ্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসতকে বহুত বেছি ইজি হয়। ওকে, বিকজ ইংলিছত ইউ বহুত কিবা বস্তু তুমি মানে এলিমিনেট কৰিব পাৰা, যে আমি যে তুমি আপুনি সেইবোৰ ইংলিছত নাই, জাস্ট অকল ডাইৰেক্ট ইউ। ওকে, সো সেইটো কাৰণে ইজি হয়। থাৰ্ড পাৰ্চন হ'ল, থার্ড পার্সনত কি হয়, হি সি ইট থাকিব, প্লেস। প্লুরেলত, প্লুরেলত অবভিয়াসলি জানা দেয়ের লগত প্লে প্লে লাগিব। প্রেজেন্ট কন্টিনিউয়াস অফ সিঙ্গুলার নম্বর আই এম প্লেয়িং, প্লুরেলত উই আর প্লেয়িং, কিন্তু জানাই সাগে। সেকেন্ড পার্সনত ইউ আর প্লেয়িং, ইউ আর প্লেয়িং। থার্ড পার্সনত হি ইজ প্লেয়িং, দে আর প্লেয়িং। পারফেক্টত হ্যাভ আর হ্যাজ লাগিব, হ্যাভ হ্যাভ বা হ্যাজ লাগিব। ওকে, আই হ্যাভ প্লেড, উই হ্যাভ প্লেড, you have played, he has played. Aru third perfect continuous have aru has or logot been lagibo, perfect continuous. Okay, been aru v1 plus ing. Clear? No, ima ya loki cover doubt as thagile kiba hudilo, kiba jodi doubt ase no hole ami etia next past tense ut jao. If any doubt you can ask me. ক্লিয়ার? নো ক্লিয়ার, সবর ক্লিয়ার হয়ে আছে, বড়িয়া, ধুনিয়া, বড়িয়া, ঠিক আছে। সো হেতু তোমালোকে এইটো টেবলটো পারিলে এটা ফটো লৈ লওয়া, বিকজ এইটো সামারি হয় মানে কেনেকে গোটেইখিনি। ওকে, ফাইন। সো নাও উই উইল মুভ টু আওয়ার নেক্সট টেন্স, দ্যাট ইজ পাস্ট টেন্স। পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে, পাস্ট টেন্সত অসমীয়াত কি কয়, হেৰি কাল, নো কি কাল বুলি কয়, ভূতকাল, ন ভূতকাল, অ ভূতকাল, ন অ অতীতকাল বা ভূতকাল, এক্সেক্টলি মোৰ ভূতকাল মনত আছে, সেইটো পাহৰি থাকিলো। তো পাষ্ট টেন্স মানে ভূতকাল, মানে যো চিজ পেহলে হৈ গিয়া, ঠিক আছে, যোনটো বস্তু আগতে হৈ গ'ল, দেট ইজ পাষ্ট টেন্স। ওকে, তো সেইটো ইয়াত পঢ়িবলৈ একো নাই, জাষ্ট মানে ফৰ ডিজাইন আৰু এটা শ্লাইড বেলেগকৈ ৰাখিছোঁ, যাতে দেখিবলৈ অলপ ভাল লাগিব লাগে, ন নহ'লে ডাইৰেক্ট যদি মই পাষ্ট টেন্স ইয়াৰ পৰা ষ্টাৰ্ট কৰি গোটেই লিখা ষ্টাৰ্ট দি দিওঁ। অ'কে, চ' ফাৰ্ষ্ট বস্তু হ'ল পাষ্ট টেন্স, তাতে ফাৰ্ষ্ট হ'ল চিম্পল পাষ্ট। চিম্পল পাষ্ট মানে কি, ছাবজেক্ট আৰু ভাৰ্বৰ ছেকেণ্ড ফৰ্ম, যেনেকে উই প্লেড ফুটবল, উই ছাবজেক্ট, দিছ ইজ ভাৰ্ব কা ছেকেণ্ড ফৰ্ম। অ'কে, দিছ ইজ ভাৰ্ব কা ছেকেণ্ড ফৰ্ম, ভাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম নহয়, ইয়াত ভাৰ্বৰ ছেকেণ্ড ফৰ্ম লাগিব। ওকে, যেনে কি হি ওয়াজ প্লেয়িং, সো ওয়াজ ইজ ভার্ব কা সেকেন্ড ফর্ম। ওকে, ভার্ব ইজ ভার্ব কা সেকেন্ড ফর্ম, সো ভার্ব অর সেকেন্ড ফর্ম লাগিব, ইয়াতে ফার্স্ট ফর্ম না লাগে। ওকে, সো ফর ইউর রেফারেন্স আই উইল শো দিস ভার্ব ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম ওয়ান্স মোর, যোনে এইটো বস্তু মিস কৰিছে এবার চাই লওয়া, এইটো চাই লওয়া, ওয়াজ ভার্বৰ ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এন্ড থার্ড ফর্ম। তো আমি ইয়াত ওয়াজ আর ওয়ার ইউজ করি, বিকজ ইট ইজ ভার্ব কা সেকেন্ড ফর্ম, ভার্বর সেকেন্ড ফর্ম। তো সিম্পল পাস্ট স্ট্রাকচারত একো প্রবলেম নাই, সাবজেক্ট আর ভার্বর সেকেন্ড ফর্ম। ওকে, তো যেনেকে সিম্পল পাস্ট আর আৰু আৰু কিছুমান সিম্পল পাস্ট, প্লিজ টেল মি সাম সিম্পল পাস্ট সেন্টেন্সেস, সিম্পল পাস্ট কিছুমান সেন্টেন্স কৈ দিব পাৰা মোক। টাইপ করে কই দিয়া, বা ইউ ক্যান অলসো স্পিক অন দা মাইক, নো প্রবলেম।
I8, yes. I saw a movie yesterday. Okay, correct. I8, yes. I saw a movie yesterday. Aru belek classot participate kora tedi hole tumar jodi kiba bhul hoy moi koi dim. She completed her homework, correct? Yes, she completed her homework. This is also correct. I visited to Shillong last year. I visited to Shillong nahi hoga. I visited Shillong. Okay, Gaurav. Visited ke saath to nahi aayega. Visited ke saath to nahi aata hai. Visit, let, kuch kuch word hai jiske saath to nahi aata hai. ठीक है, तो उनमें से एक word visited भी है. तो वो visited Shillong last year. He played cricket yesterday. Correct. She was played by doll. No, this is wrong. He was played by doll means what? He was played by doll means what? जे ताय जे उसके साथ डॉल ने खेला, ऐसा मीनिंग हो रहा है इसका. He was played by doll नहीं होगा, she played with doll क्या होगा? देखो देखो, इसका सेंटेंस ऐसे होगा ना, she played with doll. आप was और played को दोनों को एक साथ क्यों लगा रहे हो? Was, अगर आप यहाँ पे was लगा दोगे तो ये भी वर्ब का सेकंड फॉर्म हो गया और ये भी वर्ब का सेकंड फॉर्म हो गया. तो मुझे तो वर्ब का सेकंड फॉर्म एक ही चाहिए ना सिंपल पास्ट में, है ना वर्षा पॉल? तो आप जो है एक बार लगाओ, ठीक है? आप या तो लगाओ कि शी वॉज प्लेइंग विद डॉल, वो भी करेक्ट है, या तो आप लगाओ कि शी प्लेड विद डॉल, वो भी करेक्ट है. लेकिन आप शी वॉज प्लेड विद डॉल नहीं लगा सकते ना. सिंपल पास्ट में स्ट्रक्चर देखिए, सब्जेक्ट और वर्ब का सेकेंड फॉर्म है सिर्फ, ठीक है? तो आप दो बार वर्ब का सेकंड फॉर्म नहीं लगा सकते, एक ही बार लगाना है आपको. चलिए, तो दिस इज द थिंग. एंड वन मोर थिंग, नेक्स्ट, क्वेश्चंस एंड नेगेटिव सेंटेंसेस. क्वेश्चंस एंड नेगेटिव सेंटेंसेस मींस सपोज आपने जो मूव जो सेंटेंस बोला, शी सपोज आई टेक दिस सेंटेंस, शी कंप्लीटेड हर होमवर्क. शी कंप्लीटेड हर होमवर्क, तो कैन यू टेल मी दैट ये वाला सेंटेंस का क्वेश्चन क्या होगा? How can this sentence be written in the interrogative form? Interrogative form ho tami kene ke likhibo paru, mane jodi moi tuma question hudu to same statement ho kene ke hudu. Did she complete her homework? Please write in the comment section. Did she complete her homework? Shikha Kolita, Gita Shri, Ankita Saikia. Gita Shri aru Ankita Saikia to correct. Did she complete নহব, did-ৰ লগত verb-ৰ first form আহে সদায়. Did she complete her homework? Very nice. Did she complete her homework? Yes. Yes. Okay. ये चीज़ आप लोग याद रखिए, did के साथ कोई भी, आप कोई भी tense को भूल जाओ, did के साथ हमेशा verb का first form आएगा. हमेशा. Always this you remember. Did के साथ हमेशा verb का first form आएगा. और कुछ भी नहीं. कुछ भी did आए, ठीक है? डिड के साथ हमेशा वर्ब का फर्स्ट फॉर्म आएगा. डस के साथ हमेशा वर्ब का फर्स्ट फॉर्म आएगा. डस के साथ भी हमेशा वर्ब का फर्स्ट फॉर्म आता है. रिमेम्बर दिस, जिन लोगों का इंग्लिश वीक है ना, आप लोग ऐसे ही लर्न कीजिए, ठीक है? देयर इज नो अदर वे. आपका बेसिक्स अगर बहुत वीक है तो आप ऐसे आपको लर्न करना ही पड़ेगा, ठीक है? तो डिड और डस के साथ वर्ब का फर्स्ट फॉर्म आएगा हमेशा. तो इफ वी आस्क दिस इन द इंटरोगेटिव सेंस, देन द सेंटेंस विल बी डिड शी कंप्लीट हर होमवर्क. ओके, डिड शी कंप्लीट हर होमवर्क, बिकॉज डिड, दिस इज वर्ब का फर्स्ट फॉर्म. वर्ब का फर्स्ट फॉर्म आएगा, नॉट द सेकेंड फॉर्म. ओके, एंड शिखा कलिता, तुम्हें हेरू नारा, तुम्हें एस लगाव ना, V1 লগত S না লাগিব, অকল V1. ওকে, S কমপ্লিট নহব, কমপ্লিট হব. ওকে, তো তোমালোকে নো এটা কাম কৰিব পাৰা, কিবা এটা কিতাপ সিতাপ পঢ়িব ষ্টাৰ্ট কৰা, মানে এই এক্সাম ৰিলেটেড নহয়, এনি আৰু নোবেল টাইপ
বা কিবা শিকিবলে। ওকে, তো মই রিসেন্টলি এটা কিতাব পঢ়ি আছিলোঁ, কিবা MBAৰ ওপৰত হয়, মানে MBAৰ কিতাব কিতাব টাইপ হয়। তো সেইটো চাব, মানে তেনেকুৱা কিবা এটা বুক যদি পঢ়ি থাকা ন, তোমালোকৰ ইংলিছ নিজে নিজে ইম্প্ৰুভ হৈ যাব। সেইটো বেলেগ কাম কৰিব নালাগে ইংলিছৰ ওপৰত, ঠিক আছে? বাট এতিয়া যদি বেচিক্স উইক আছে, দেন উপায় নাই, ক্লাছ কৰি থাকা আৰু হেৰি কৰা, মানে দুটাই কাম কৰা লগতে। ওকে, সো ডিড শি কমপ্লিট হার হোমওয়ার্ক, দিস ইজ বি ওয়ান। এন্ড ইফ ইন দ্য নেগেটিভ সেন্স, আচ্ছা এইটো সেন্টেন্স নেগেটিভ সেন্সত কি হব? দ্য সেম সেন্টেন্স, প্লিজ টেল মি হোয়াট উইল বি ইট বি ইন দ্য নেগেটিভ সেন্স। প্লিজ রিপ্লাই ফার্স্ট। মানে তাই হোমওয়ার্ক নকরিলে, তাই হোমওয়ার্ক করা নাই, সেইটুক আমি কি বলি কম? শি ডিডন্ট কমপ্লিট হার হোমওয়ার্ক, ইয়েস ইয়েস, শি ডিডন্ট কমপ্লিট হার হোমওয়ার্ক, ইয়েস, she did not complete her homework, yes yes, correct correct, everyone is correct, she did not, so did ase no, again verb or okol past form e aibo, complete her homework, so homework hw likhisu, thik ache, all of adjust koriba, she did not complete her homework, yes, very nice, ha ha, correct correct, shikha galita parismita gita shri bhargav gaurav ankita nazira, correct, she didn't complete her homework, समझ में आ गया। जस्ट टू रिमेम्बर दिस मच कि डिड के साथ भी वर्ब का फर्स्ट फॉर्म आएगा, डस के साथ भी वर्ब का फर्स्ट फॉर्म आएगा। नेक्स्ट नेक्स्ट इज पास्ट कंटिन्यूअस। याते एकु नहीं, पास्ट कंटिन्यूअस की होबो, जिस जे मैं एटा सेंटेंस कोलू ना आगोते पास्ट कंटिन्यूअस हो, ही वाज प्लेइंग, ही वाज प्लेइंग फुटबॉल, ओके, तो वाज बा वेयर থাকিবো, ইয়াত হি আছে বুলি ওয়াজ, দে থাকিলে ওয়েয়ার থাকিব, দে ওয়েয়ার প্লেইং ফুটবল, ওয়াজ ওয়েয়ার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, এইটো প্লেইং ভি ওয়ান প্লাস আইএনজি, তবে ভি ওয়ান প্লাস আইএনজি বুঝি পোৱা ন, ভি ওয়ান মানে প্লে, প্লে প্লাস আইএনজি, এইটো কি হয়, প্লেইং, ওকে, তো হি ওয়াজ প্লেইং ফুটবল, দে ওয়েয়ার প্লেইং ফুটবল, এইটো সিম্পল হয়, ইয়াতে একো নাছিলে, নর্মেল হয়, পাস্ট কন্টিনিউয়াসত একো নাই, ইজি হয়, ওকে, তো ইউ প্লিজ টেল মি ইফ ইউ সামওয়ান ওয়ান্টস টু টেল, প্লিজ টেল মি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সত সেন্টেন্স কৰি দিয়া প্লিজ, কোনোবাই, মই যোনটো কলো সেইটো ফুটবলক ক্রিকেট নকবা দে, আই ওয়াজ রাইটিং লেটার টু হিম, ইয়েস কারেক্ট, I was writing a letter to him. I was studying last night. Yes, correct, correct. So, comment ot sai lo, tumaloko revision hoi jabo. She was reading the book. He was sleeping in the room. Yes, she was having dinner. Yes, he was playing cricket yesterday. Correct. Khabar correct. Yes. The girls were dancing. Yes, yes. Girls were dancing. Boys were dancing. Correct. ঠিক আছে? তো ওয়াজ ওয়েয়ার ওর দুটা এক্সাম্পলে আছে, ওয়েয়ার ওর এক্সাম্পল টু লাস্ট অফ দিয়া আছে, চাই লবা, দ্য গার্লস ওয়ার ডান্সিং, আর আগর খিনি গুটেই খিনি ওয়াজ, ওকে, সো নো নো ডাউট, নো ইফ কাবার ডাউট হয়ে আছে নাকি কিবা বস্তু, কি আবার ডাউট না হে, কোয়েশ্চেন আহিলে ডাউট আহিব, ফাইন, ওকে, তো টেন্স আমি, মোর প্ল্যান আছে কালি লোকে টেন্স কমপ্লিট করি, কালি কোয়েশ্চেন প্র্যাকটিস করার, বিকজ এটা চ্যাপ্টার লো ইমান আমি ডিলে করে থাকলে আমার ম্যাথস পিছন পিছপিনে থাকি যাব, ম্যাথস করে নহব, ওকে, সো দিস ওয়াজ, দিস ইজ দ্য থিং, পাস্ট কন্টিনিউয়াস, নাও নেক্সট ইজ পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড আর ওয়ার্বর থার্ড ফর্ম লাগিব, ওকে, যেনে প্রেজেন্টত কি আসলে হ্যাজ আর ওয়ার্বর থার্ড ফর্ম আসলে, তো ইয়াত পাস্টত কি হব, হ্যাজর জায়গা হ্যাড আহি যাব, বাকি একু চেঞ্জ নহয়, with wishful thought but simple past hobo no, wishful thought and universal truth always simple, wishful thought simple past, wishful thought simple past hobo aru wishful thought or logot where lagibo, o etu bhal point uthaisa, good point, this is a very good point, see there is one point, jodi kabar wishful thought thake, mane wishful thought mane wishful thought,
হেৰি টু কাৰেক্ট হয় দেই প্ৰেৰণা, তোমাৰ ছেকেণ্ড পইণ্টটো কাৰেক্ট হয়, ইউনিভাৰ্চেল ট্ৰুথ উইল অলৱেজ বি চিম্পল প্ৰেজেণ্ট, সেইটো কাৰেক্ট হয়। সেইটো মই মিছ কৰিছো নেকি কালি, ইউনিভাৰ্চেল ট্ৰুথ মিছ কৰিছো নেকি মই? অ'কে অ'কে অ'কে, ঠিক আছে ঠিক আছে, মই মিছ কৰিছো তেতিয়াহ'লে। তো ইউনিভাৰ্চেল ট্ৰুথ, ইউনিভাৰ্চেল ট্ৰুথ ইজ চিম্পল প্ৰেজেণ্ট, যেনেকে ছান ৰাইজেছ ইন দ্য ইষ্ট, দ্য ছান ৰাইজেছ ইন দ্য ইষ্ট। অ'কে, চ' যোনকেইটা ইউনিভাৰ্চেল ট্ৰুথ আছে ন, ইউনিভাৰ্চেল ট্ৰুথ যিমানে আছে, অল ইউনিভাৰ্চেল ট্ৰুথছ আৰ ইন চিম্পল প্ৰেজেণ্ট। অ'কে, চৰি আই মিছ দিছ পইণ্ট, মোৰ মনত মোৰ মানে জানা আছে বস্তুটো, বাট কোৱাৰ টাইমত চাগে মিছ হৈ যাব। অ'কে, চ' ইউনিভাৰ্চেল ট্ৰুথ ছান ৰাইজেছ ইন দ্য ইষ্ট, আৰু বাকী যিমানে ইউনিভাৰ্চেল ট্ৰুথ থাকে, ছেটছ ইন দ্য ৱেষ্ট, তেনেকে এইবোৰ ইউনিভাৰ্চেল ট্ৰুথবোৰ গোটেই চিম্পল চিম্পল প্ৰেজেণ্টত আহিব। অ'কে, আৰু উইছফুল থট, উইছফুল থট মানে কি, যেনেকে তুমি উইছ কৰা কিবা এটা, যেনেকে চাপোজ আই উইছ, যেনেকে তুমি উইছ কৰা যে তুমি মানে তুমি তুমি ধৰি লোৱা তোমাৰ এটা উইছ আছে যে তুমি যদি শ্বাহৰুখ খান হ'লা হয়। অ'কে, মে বি ইউ হেভ এ উইছ, হা ইয়েছ কাৰেক্ট, আই উইছ আই ৱেৰ এ বাৰ্ড, মই শ্বাহৰুখ খান কৈ আছো, তুমি বাৰ্ড কৈ আছা। অ'কে, কাৰেক্ট কাৰেক্ট, আরে বা পুরো মিলাই দিছা দেখুন, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই কুড ফ্লাই, আই উইশ, কারেক্ট কারেক্ট। ওকে, আই কুড ফ্লাই, এটু অ্যাকচুয়ালি মানে হেৰি হয়, মানে হেতু তুমি ইউ আর নট ট্রাইং টু বি লাইক এনি ওয়ান, হেতু অ্যাকচুয়ালি এটা অ্যাকশন হয়, দিস ইজ কারেক্ট, আই উইশ আই কুড ফ্লাই, বাট ইউজফুল থটর লগত সদায় ওয়ার লাগিব, আই আই উইশ আই ওয়ার এ বার্ড। অ'কে, সেইটো মনত ৰাখিবা যে উইছফুল থট যেতিয়া থাকিব ন, সদায় ৱেয়াৰ ইউজ হ'ব। অ'কে, আই উইছ আই ৱেয়াৰ এ বাৰ্ড, আই উইছ আই ৱেয়াৰ এ চেলিব্ৰিটি, আই উইছ আই ৱেয়াৰ এ চেলিব্ৰিটি, চ' আই ৱাজ নহ'ব ৱেয়াৰ, বিকজ এইটো উইছফুল থট হয়, চ' উইছফুল থটৰ লগত যোনটো তুমি উইছ কৰিবা সেইটোৰ লগত সদায় বেয়াৰ লাগিব। অ'কে, আৰু এটা চেণ্টেঞ্চ প্ৰেৰণা মই ক'লে, তাই কৈ আছে যে আই উইছ আই কুড ফ্লাই, দিছ ইজ অলছ' কাৰেক্ট। অ'কে, দিছ ইজ অলছ' কাৰেক্ট, বিকজ এইটো ফাৰ্ষ্ট দুটা আছে যে তুমি কাৰোবাৰ নিচিনা হ'ব বিচাৰা, আৰু থাৰ্ডটো তুমি কিবা কৰিব বিচাৰা, চ' দেৰ ইউ কেন ইউজ কুড। ত' উইছফুল থটৰ লগত সদায় বেয়াৰ লাগিব। Nice point. This was a very good point. Okay. So next whole past perfect. Past perfect or examples, jeneke had aru v3. So first example, jeneke she had written a letter. She had sung a song. Please tell me second sentence is correct or wrong. Second sentence is correct or wrong? Correct. Okay. Fine. Any other answer? Correct. Okay. Correct. Correct. গীতাশ্রী, কারেক্ট কারেক্ট, নাজিয়া, কারেক্ট, ইট ইজ কারেক্ট, দিস সেন্টেন্স ইজ কারেক্ট, দের ইজ নো নো ফল্ট ইন দিস। হেড আছে, হেড লাগিব, ওয়ার্বর থার্ড ফর্ম আছে, হেটু লাগিব ফর পাস্ট পারফেক্ট, কারেক্ট। তো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সর করা এটা বস্তু আছে যোনটো এক্সামিনারর ফেভারিট হয়, যত এরর এরর যদি তোমার পেপারত এরর ডিটেকশন আহিছে বা গ্যাপ ফিলিং আহিছে, টেন্সৰ পৰা আহিলে এইটো কুৱেশ্যন আহিব, দিছ ইজ দ্য ফেভৰেট ফৰ দ্য এক্সামিনাৰ, দেট ৱেন টু একশ্যনছ টেক প্লেচ ইন দ্য পাষ্ট। যদি দুটা একশ্যনে পাষ্টৰ হয় তেতিয়াহ'লে কি কৰিবা? অ'কে, যদি দুটা একশ্যনে পাষ্টৰ হয়, যেনেকে ফৰ এক্সাম্পল, যেনেকে মই এটা তোমাক চেণ্টেঞ্চ কৈ আছো যে মই যেতিয়া হস্পিটেললৈ গ'লো,
তো মই হস্পিটেল পোৱাৰ আগতে পেচেণ্টজন মানে অফ হৈ গ'ল, ঠিক আছে, মই হস্পিটেল পোৱাৰ আগতে পেচেণ্টজন অফ হৈ গ'ল। তো ইয়াত দুটা একশ্যন হৈ আছে। ইফ আই টেল ইউ, মই অসমীয়াত বাৰু আৰু নকওঁ, মই ইংলিছত লিখি আছোঁ দেই, তেতিয়াহ'লে বুজিবলৈ ইজি হ'ব। তো যদি মই তোমাক কওঁ যে দুটা একশ্যনে পাছ, মানে দুটা একশ্যন হ'ল, আই ৱেণ্ট টু দ্য হস্পিটেল মই হস্পিটেললৈ গ'লোঁ আৰু দ্য পেচেণ্ট ডাইড, পেচেণ্ট অফ হৈ গ'ল, মৰি গ'ল। অ'কে, আই ৱেণ্ট টু দ্য হস্পিটেল, দ্য পেচেণ্ট ডাইড। চ' ইয়াতে কি হয়, যদি তুমি এইটো একশ্যন ধৰি লোৱা আগত হৈ আছে যে পেচেণ্ট আগতে অফ হৈ গ'ল, অ'কে, মই বাৰু এইটো এক্সাম্পল নলওঁ, এইটো বহুত নেগেটিভ এক্সাম্পল হয়, পজিটিভ এটা এক্সাম্পল লওঁ, যেনেকে আই ৱেণ্ট টু দ্য থিয়েটাৰ, দ্য মুভি ষ্টাৰ্টেড মানে মই থিয়েটাৰলৈ গ'লোঁ আৰু মুভি ষ্টাৰ্ট হৈ গ'ল। তো ধৰি লোৱা এনেকুৱা চেণ্টেন্স হয় যে মই থিয়েটাৰলৈ গ'লোঁ তাৰ আগতে মুভি ষ্টাৰ্ট হৈ গ'ল, ঠিক হে, মতলব মে থিয়েটাৰ মে পহঁচনে সে পেহলে হি মুভি ষ্টাৰ্ট হৈ গ'ল। তো কোন সা একশ্যন পেহলে হোৱা, দিছ ওৱান ইজ অল্ডাৰ, নো দিছ ইজ অল্ডাৰ, কম্পেৰিটিভলি অল্ডাৰ, বোথ আৰ পাষ্ট একশ্যনচ, বাট ইয়ে ৱালা একশ্যন জ্যাদা পুৰা নাই, দ্য মুভি ষ্টাৰ্টেড, বিকজ মুভি ষ্টাৰ্ট হোৱাৰ কে বাদ মে গিয়া, ওকে, দিছ ইজ অল্ডাৰ অৰ ইয়ে থোৰা সা ফ্ৰেছ। তো জো জো সেণ্টেন্স জ্যাদা পুৰা না হোগা উসকে সাথ লাগেগা পাষ্ট, সরি, উসকে সাথ লাগেগা পাষ্ট পারফেক্ট, অর জো সেণ্টেন্স লেস ওল্ডার ওল্ডার হোগা উসকে সাথ লাগেগা সিম্পল পাষ্ট, ওকে, লেস ওল্ড, দিস ইজ মোর ওল্ড, সমজ মে আ রহা হে, দো একশন হো রহা হে, এক জ্যাদা পুরানা হে, এক থোড়া কম পুরানা হে, তো জ্যাদা পুরানা ওয়ালা কে সাথ পাস্ট পারফেক্ট টেন্স লাগেগা, অর জো কম পুরানা হে উসকে সাথ লাগেগা সিম্পল পাস্ট টেন্স, ওকে, ফর এক্সাম্পল ইফ আই রাইট দিস সেন্টেন্স, ইয়ে এসে হোগা কি দ্য মুভি হ্যাড স্টার্টেড বিফোর আই ওয়েন্ট টু দ্য থিয়েটার। তো ইয়াহা পে মুভি পেহলে স্টার্ট হো গিয়া না, তো ও দেখো মুভি জো স্টার্ট হুয়া উসমে ক্যা লাগা, ইয়ে লাগা পাস্ট পারফেক্ট, এটু ইয়াত কি লাগিল, পাস্ট পারফেক্ট বিকজ হেটু বেশি পুরানা একশন হয়, আর মই থিয়েটারলৈ গলু, মই থিয়েটারলৈ গলু যেতিয়া মুভি আগতে স্টার্ট হয়ে গল, সো হেটু কম্পারেটিভলি ইমান পুরানা নহয়, তো হেটু হে কারণে আই ওয়েন্ট সিম্পল পাস্ট ইউজ হয়েছে। ওকে, সি দিস কনসেপ্ট প্রপারলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যোনটো পুরানা হয় তার লগত পাস্ট পারফেক্ট লাগিব, আর যোনটো অলপ মানে কম পুরানা হয় হেটুর লগত সিম্পল পাস্ট। ওকে, কারেক্ট, নো এনি ডাউট হিয়ার, সরি, এনি ডাউট অর ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান, চাই লো এবার ভালো, তো ইয়াতে কিছুমান সেন্টেন্স আছে তিনটামান, তোমালোকে চাই কব লাগে যে কোনটো স্টেটমেন্ট কারেক্ট হয় আর কোনটো স্টেটমেন্ট রং হয়। সো প্লিজ টেল মি, ফার্স্ট সেন্টেন্স ইজ কারেক্ট অর রং, রং, ওকে, রং, ওকে, সো যদি রং হয় দেন কারেকশন কি হব লাগে, আর স্মল কারেকশন হেৰি কৰা, মানে গোটেই সেন্টেন্সটো লিখি দিব নালাগে, যোনটো পার্ট রং হয় সেইটো দিলে হল,
he had come, yes, had, yes, yes. Correct. So, yate duta action hoye ase, eta hol, he nijor hair comb korile, first action. Second action hol, he nijor bedot hol, mane hubole gol. Duta action. June June answer kora nai, please listen carefully. Yate duta action hoye ase, first action hol, combing hair. ঠিক আছে, হেয়াৰ কম কৰা ফাৰ্ষ্ট একশ্যন। ছেকেণ্ড একশ্যন হ'ল পেডত যোৱা হ'বলৈ। তো ইয়াত কুৱেশ্যন কি, ইয়াত ষ্টেটমেণ্টটো কৈ আছে যে সি হ'বলৈ যোৱাৰ আগত সি নিজৰ হেয়াৰ কম কৰি লয়। তো সি আগত কোনটো কৰে, সি আগত কম কৰে ন। চ' যোনটো আগত কৰিব তাতে কি হ'ব, হেড আহিব ন। অ'কে, আৰু সেইটো যোনটো পিছত কৰিব সেইটোত কি আহিব, নৰ্মেল চিম্পল পাষ্ট। তো হি হেড, ইয়েছ, কৰেক্ট কৰেক্ট। পৰিস্মিতা, নাজিৰা বেগম, প্ৰাচুৰ্য বেগম, কৰেক্ট, ভেৰি নাইচ। অ'কে, ছেকেণ্ড ওৱান ইজ কৰেক্ট অ'ৰ ৰং? ইজ দ্য ছেকেণ্ড ওৱান কৰেক্ট অ'ৰ ইজ ইট ৰং? ৰং, ৰং, অ'কে, ৰং, 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 ৰং। সমজ মে আ গিয়া না, জিন লোগোকো ডাউট থা, তার ডাউট আসলে তো তোমালোকেও বুঝি পাই আসা। ঠিক আছে, সো ইয়াতে কি কই আছে, দ্য ট্রেন স্টার্টেড বিফোর আই রিচ দ্য স্টেশন। দুটো বস্তু হল, এটা ট্রেন স্টার্ট করে দিলে আর এটা মই স্টেশন বই পালো। ঠিক আছে, দো চিজ, এক হো গিয়া ট্রেন নে স্টার্ট হো গিয়া ট্রেন, আর এক হো গিয়া মে স্টেশন জাকে পৌঁছ গিয়া। তো ট্রেন পহলে স্টার্ট হো গিয়া, মে পৌঁছনে সে পহলে ট্রেন স্টার্ট হো গিয়া। তো জো একশন পহলে হুয়া উসকে সাথ হম লোগ কিয়া লাগায়েঙ্গে, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড স্টার্টেড, ইয়েস, করেক্ট। ঠিক আছে, and please tell me the last one, is it correct or wrong? Correct, okay, correct, 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 abhi correct, yes, correct, very nice. isme kya bol raha hai ki jab rahul ghar pahuncha to tarun ne already lunch kar liya tha. yahan pe do cheez hai dhyan rakhne ka, dekho ইয়াতে দুটা কাম হৈ আছে। এটা হ'ল রাহুল নিজৰ ঘৰ পাই, মানে ঘৰ পোৱাটো এটা কাম, আৰু এটা কাম যে তৰুণে লাঞ্চ কৰাটো আৰু এটা কাম। অ'কে, দো কাম, এক হে রাহুল কা ঘৰ পহঁচনা, এক কাম, আৰু এক হে রাহুল কা ঘৰ পহঁচনা, এক কাম, আৰু এক হে তৰুণ কা লাঞ্চ কৰনা। তো রাহুল ঘৰ পহঁচনে সে পহলে, রাহুল ঘৰ পোৱাৰ আগত তৰুণে অলৰেডি লাঞ্চ কৰিলে, সেইটো কাম অলরেডি হৈ গ'ল। সো তাতে হেড আছে, কারেক্ট, হেড স্ট্যান্ডস ফর পাস্ট পারফেক্ট। এন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস হেড, প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেকেন্ড হেড। সেকেন্ড হেড অর মিনিং টু কি হয়, এটু কিয় দিয়া আছে, দুবার হেড কি কিয় দিয়া আছে, ডান মানে ইটিং, ইয়েস, ইয়েস, V3S, have lunch, had lunch, okay, so he do have had, মানে খোৱাটো, lunch খোৱাটো, eating, V3, yes, correct, ঠিক আছে, V3, this is V3, okay, so friends, this is all for today's class. তোমালোকে প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছটো এবাৰ, চৰি, পাষ্ট পাৰ্ফেক্টটো কৈ দিওঁ। পাষ্ট পাৰ্ফেক্ট ছেম, যেনেকৈ প্ৰেজেণ্ট পাৰ্ফেক্টত হেজ বিন আছিলে, ইয়াতে হেড বিন থাকিব। অ'কে, যেনেকৈ এইটো চি হেড বিন ৰাইটিং এ লেটাৰ, হেড চি বিন ৰাইটিং এ লেটাৰ, এইটো কুৱেশ্যন মাৰ্ক। অ'কে, হেড চি বিন ৰাইটিং এ লেটাৰ, চি হেড নট বিন ৰাইটিং এ লেটাৰ। অ'কে, যেনেকৈ এইটো কুৱেশ্যন, এইটো ষ্টেটমেণ্ট, আই হেড বিন লিভিং ইন গুৱাহাটী ফৰ 5 years ৱেন ইউ মেট মি। অ'কে, এইটো আমি কালি ডিছকাছ কৰিম। আবার কিবা ডাউট থাকিলে সুধি লওয়া, অর এলস ক্লাস ইজ কমপ্লিট, আমার পিডিএফ আর রেকর্ডেড ক্লাস খিনি তোমালোকৰ লগত শেয়ার করে দিব। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।